নাটোরের লালপুরে মাদ্রাসা ছাত্র রুহুল আমিনকে চোর সন্দেহে নৃশংসভাবে হত্যার প্রায় এক মাস পরও মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামিরা প্রভাবশালী হওয়ায় ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় জানিয়েছেন নিহতের স্বজনরা। আসামিদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রাও। রাজশাহী থেকে বিজয় ঘোষ রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। নাটোর জেলার লালপুরে বিশ্বম্ভরপুর গ্রামের মাদ্রাসার ছাত্র হাফেজ রুহুল আমিনকে গত 13 মার্চ চোর সন্দেহে সাথে বেঁধে মারধর ও নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে। প্রথমে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির একদিন পর মারা যায় সে। এই ঘটনায় 14 জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের বাবা আলাউদ্দিন মণ্ডল। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, তাই বিচার পাওয়া নিয়ে সংশয় স্বজনরা। আর নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। খেজুরে টাটা মারিছে, হ্যাঁ, তারপরে আপনার হলো হাত উদ্যা মারিছে, টেটা দিয়া মারিছে কিনা, তাকে চুরির অপবিদ্যা, চুরির অপবিদ্যা দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার ছেলের আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে বিচার চাই, ফাঁসি চাই। তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করে নিহতের বোন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।